একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ছেলে কি করে অথবা আপনি বর্তমানে কি করছেন, এ ধরনের প্রশ্নের সম্মুখীন কিন্তু আমরা প্রায়শই হই। একটা বিষয় খেয়াল করবেন, আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে আপনি কি করেন অথবা আমি কি করি অথবা আমার ছেলে কি করে অথবা আপনার ছেলে কি করে, এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যদি হাতে গোনা কয়েকটা উত্তরের বাইরে যদি কখনো উত্তর আসে, তখন কিন্তু আমরা সেটাকে খুব ছোট করে দেখি। যেমন হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার, এক নম্বর। দ্বিতীয় হতে পারে বিসিএস ক্যাডার। ওয়াও, আপনার ছেলে বিসিএস ক্যাডার, এটা তো সর্বপ্রথম এটাকে প্রাধান্য দেওয়া হয়। তারপরে হচ্ছে যদি বলা হয় যে আমার ছেলে বিদেশ থাকে, বাস এটাও খুব ভালো পেশা। হাতে গোনা কয়েকটা পেশা যেটাকে আমরা খুব সম্মানের সঙ্গে দেখি, আর হচ্ছে সরকারি চাকরি। এই চার পাঁচটা পেশা কিন্তু আমরা মনে করি যে এগুলোই হচ্ছে সবচেয়ে সেফ সম্মানের পেশা। এর বাইরে আর যা আছে সবগুলো আসলে অসম্মানের পেশা, সেগুলো করে আসলে কেউ ভালো নেই। সেগুলো করলে মানে আপনার ছেলের আসলে ভাগ্যটাই খারাপ। একটা সরকারি চাকরি হইলো না, আপনার ছেলেটার ভাগ্যটাই আসলে খারাপ। এক বিসিএস এ টিকতে পারলো না, আপনার ছেলেটা আসলে অনেক চেষ্টা করেছে কিন্তু আসলে তার দ্বারা আসলে এক ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ার হওয়াটা আসলে হইলো না। আপনার ছেলে তো আসলে খুব ভালো ছিল, খুব ট্যালেন্টফুল, বৃত্তি পেয়েছে, প্রতিটা এক্সামে ভালো করেছে, প্রত্যেক রেজাল্টে আসলে খুব দেখার মতো, বলার মতো, কিন্তু আপনার ছেলে তো একটা ভালো সরকারি চাকরি পেল না। শেষ, আপনার ছেলের অ্যাচিভমেন্ট সব শেষ, কারণ সে সরকারি চাকরি পায় না। আপনার ছেলের অ্যাচিভমেন্ট সব শেষ, কারণ সে বিসিএস এ টিকতে পারেনি। আপনার ছেলের অ্যাচিভমেন্ট সব শেষ, কারণ সে আসলে প্রবাসী হতে পারলো না। এটা হচ্ছে আমাদের সমস্যা। দেখুন, আমরা বাংলাদেশের মানুষেরা এই কয়েকটা পেশার বাইরে আর কোনো পেশাকে আসলে গুরুত্ব দিতে চাই না, অথচ দেশটা যে চলছে শুধুমাত্র এই কয়েকটা পেশার লোকেরাই কিন্তু দেশ চালাচ্ছে না, এর বাইরে আরও হাজার হাজার পেশার যত লোক রয়েছে তারাও কিন্তু এই দেশটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের অনেক বেশি ভূমিকা রয়েছে। যেমন বলতে পারেন যে একদম সিম্পল একটা উদাহরণ দিই, যেমন যেই ব্যক্তি মুদি দোকান করে সে কিন্তু নিশ্চয়ই দেশের অর্থনীতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। যে ব্যক্তি গার্মেন্টসের চাকরি করে তারও কিন্তু সমান অবদান রয়েছে। ইভেন গার্মেন্টসে যিনি চাকরি করে তিনি তো আরও বেশি অবদান রাখছে দেশের অর্থনীতিতে। তারপর যিনি দিনমজুর শ্রমিক সেও কিন্তু দেশের অর্থনীতিতে অবদান রাখছে। আবার যিনি কৃষি কাজ করছেন তিনিও অবশ্যই অর্থনীতিতে অবদান রাখছেন। কৃষিকাজের কথা যখন বললাম, দেখুন আমাদের দেশে সিংহভাগ মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত। এখন একটা ছেলে শিক্ষিত হয়ে যদি কৃষিকাজ করে তখন কিন্তু আমরা সেটাকে খুব ছোট করে দেখি। আরে বেটা, তুই এত কষ্ট করে পড়াশোনা করলি, এখন এসে শিক্ষাতে খামারে কাজ করবি, এটা তো হয় না, তোরে দিয়ে যায় না। অথচ দেখেন আমাদের এই গোড়াটাই হচ্ছে কিন্তু এই যে আপনার কৃষি, কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্যে কিন্তু আমরা বসবাস করছি। কৃষকরা যেটা করছে আমরা কিন্তু সেটাই খেয়ে পরে বেঁচে আছি, তাই না? তাহলে আমরা কৃষি পেশায় নিজেকে সম্পৃক্ত করতে এত দ্বিধাদ্বন্দ্ব কিসের? যারা কৃষক, আপনি একজন ভালো কৃষক হতে পারলে, ভালো কৃষক উদ্যোক্তা হতে পারলে সেখান থেকে যে সোনা ফলানো সম্ভব সেটা আসলে যারা এই ফিল্ডে রয়েছে তারাই জানে। একজন সাধারণ কৃষক যিনি আসলে লেখাপড়ার দিক দিয়ে তেমন এগিয়ে নেই, তার বিচক্ষণতা, মেধা, আরেকজন শিক্ষিত বৈজ্ঞানিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একজন লোক যখন কৃষিকাজ করতে যাবে, তার মেধা, তার বিচক্ষণতা দিয়ে যখন সেই মাটিতে ফসল ফলাবে তখন কিন্তু সেটার ফসল আরও বেশি দামি হবে, আরও বেশি লাভজনক হবে, আরও বেশি লাভবান হতে পারবে সে। মূল কথা হচ্ছে আমরা শিক্ষিতরা যেখানেই যাব সেখানেই কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো। সেটা হতে পারে কৃষি ফিল্ড, হতে পারে সেটা গার্মেন্ট সেক্টর, হতে পারে সেটা ছোটোখাটো বিজনেস, হতে পারে সেটা যে কোনো পেশা। এই যে গার্মেন্ট শিল্পের কথা যখন বললাম,
দেখুন, আমরা আমাদের দেশের অর্থনীতি কিন্তু বর্তমানে গার্মেন্টস এর উপর অনেকটাই নির্ভরশীল। এখন যদি বলা হয় আপনার ছেলে কি করে, আমার ছেলে তো আসলে গার্মেন্টস এ একটা চাকরি করে। ও, গার্মেন্টস এ চাকরি করে? কেন, আপনার ছেলে কেন এত সুন্দর এত ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করাইছেন, তো ছেলে এখন গার্মেন্টস এ চাকরি করে কেন? একটা ভালো সরকারি চাকরির ব্যবস্থা করতে পারলেন না? দেখেন, এই হচ্ছে আমাদের মন মানসিকতা। অথচ গার্মেন্টস শিল্প কারখানায়ও কিন্তু অনেক ভালো ভালো কেরিয়ার গঠন করা সম্ভব। তো আপনি যেটাই করুন, আর আমি যারা গার্ডিয়ান রয়েছেন তাদেরকে বলছি যে আসলে ছেলে কি হতে চাচ্ছে, ছেলে আসলে কি হতে চায়, তার মনে আসলে কি বাসনা, সেটা আপনি তাকে গুরুত্ব দিন। সে যেটা হতে চায় তাকে সেটাই হতে দিন, সে যেটা করতে ভালোবাসে তাকে সেটাই করতে দিন। দেখবেন সফলতা এমনি এমনি ধরা দেবে। আপনি যখন একটা কাজ করে মনে তৃপ্তি পাবেন তখনই তো সেটা সফলতা, তাই না? আর আপনি যেটা করে মনে তৃপ্তি পাবেন না সেটার মধ্যে তো আসলে সফলতা নেই। তাই মনে যেটা চাবে, মনে যেটা বাসনা জাগবে যে আমি ছোটখাটো বিজনেস করে আমি আসলে ভালো থাকতে পারবো, আমার বিজনেস আমার খুব ভালো লাগে, সো লেট স্টার্ট, আপনি বিজনেস শুরু করতে পারেন। আমার কৃষিকাজ খুব ভালো লাগে, কৃষিকাজের এই যে ফসল ফলাই, এত যত্ন সহকারে ফসল ফলাই, গাছ হয়, গাছগুলো বড় হয়, দেখতে আমার খুব ভালো লাগে। সো বিগেন, শুরু করেন, আপনার কৃষিকাজ আপনাকে টানছে, আপনি কৃষিকাজই করেন। আপনি মাছ চাষ করতে খুব ভালো লাগে, মাছ, মাছের রেণু করা, মাছের রেণু থেকে পোনা করা, পোনা থেকে মাছ বড় করা, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। সো আপনি এটাই শুরু করতে পারেন। আপনার হাঁস পালন, মুরগি পালন, ছাগল গরু পালন, এগুলো খুব ভালো লাগে, সো আপনি এটাও শুরু করতে পারেন। আপনার ফসলি কাজ করতে খুব ভালো লাগে, আপনি এটা শুরু করতে পারেন। আপনার ধরা যায় আপনার মুদি দোকানের ব্যবসা করতে খুব ভালো লাগে, আপনি এটা করতে পারেন। আপনার কম্পিউটারের প্রতি খুব দুর্বলতা রয়েছে, আপনি কম্পিউটার রিলেটেড একটা ভালো কাজ শিখতে পারেন, কারণ কম্পিউটার রিলেটেড আপনার কাজ করতে ভালো লাগছে, সেটা আপনি করুন। এভাবে করে আসলে এক একজনের এক এক পছন্দ রয়েছে, এই মুহূর্তে আসলে সবগুলো আপনাকে বলা গেলে সম্ভব না। এক একজনের এক এক রুচি, এক এক পছন্দ অনুযায়ী সে যেটা করতে ভালোবাসে, যেটা করতে ভালো লাগে সেটাই শুরু করুক। আশা রাখা যায় সে সেখান থেকে সহজেই সফলতা পাবে। আপনি যারা সফল ব্যক্তি রয়েছে তাদের গল্প শুনবেন, নিশ্চিতভাবে আপনি বুঝতে পারবেন তারাও কিন্তু একই কথা বলে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করুন, আপনার যেটা ভালো লাগে সেটা যখন আপনি করবেন সেটা আপনার মনে হবে যেন আপনি ভ্যাকেশনে আছেন, কখনো সেই কাজে আপনার ক্লান্তি আসবে না। সারা দিন কাজ করলে আপনার মনে হবে যেন আপনি কাজ করছেন না। আর যেই যখন এই অনুভূতিটা আসবে তখন কিন্তু গাধার মতো পরিশ্রম করলেও কখনো পরিশ্রমী বা আমি অনেক পরিশ্রম করছি সেটা কখনো মনে হবে না। আর যখন এটা মনে হবে, যখন আপনি গাধার মতো খাটতে পারবেন, তখন দেখবেন যে সফলতা খুব সহজে আপনার কাছে ধরা দিচ্ছে। অনেক বেশি বকবক করে ফেললাম, আশা করছি সামনের ভিডিওতে আবার দেখা হবে। সে প্রত্যাশা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।